দিন কয়েক ধরে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত ঝাড়খণ্ড রোডের এক পুরনো টায়ার মেরামতের দোকানের সামনে থাকা কিছু পুরনো টায়ার চুরির ঘটনা ঘটে। রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে। রূপনারায়ণপুর ফাঁড়ির আধিকারিক নাসরিন সুলতানার নেতৃত্বে টিম গঠন করে গতকাল রাতে একটি পিকআপ ভ্যান ও চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃত গাড়ি চালক হুগলির বাসিন্দা, নাম আবেদ আলী। জানা যায়, ধৃত গাড়ি চালক সবজি নিয়ে বিহার থেকে ফেরত হবার সময় ঝাড়খণ্ড রোড থেকে টায়ার চুরি নিয়ে যেত। গতকাল খবর পেয়ে পুলিশ তাকে বাংলা ঝাড়খণ্ড সীমানা থেকে পিকআপ ভ্যান সহ চালককে গ্রেফতার করে। ধৃত চালককে সোমবার দিন আসানসোল আদালতে তোলা হয়। তদন্ত সাপেক্ষে 5 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়। তবে জানা যায়, কিছু ব্যক্তি এই ঘটনায় জড়িত রয়েছে। পুলিশ তাদের তল্লাশি শুরু করেছে। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজহিতৈষী। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার MAAB-06 ছিলাম। বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই RC-80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি। বর্তমানে এখানেই আছি, আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।